গুড মর্নিং। আজকে অনেক বেশি ঠান্ডা, লাইক -6 চলতেছে, বাট ফিলস লাইক আরো বেশি ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, এটাই তো পড়াশোনার থেকে বড় স্ট্রাগল। এটা এই হচ্ছে অবস্থা। সূর্য উঠছে অনেকক্ষণ পরে, আমি যখন স্টার্ট করছি তখন কুয়াশা ছিল, বাসা থেকে যখন বের হই এখন আস্তে আস্তে সূর্য শুরু হয়েছে উদয় হওয়া। তার মধ্যে আমার হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, মানে বরফের মতো হয়ে যাচ্ছে, কারণ আমি গ্লাভস নিয়ে আসি নাই। আমি ভাবছি সাইকেল দিয়ে যাব, না ওই কারণে গ্লাভসও আনি নাই। আমার কপালেই খারাপ, ঘুম থেকে উঠছি মোস্ট প্রবলি হচ্ছে তখন 7:05:10, অলমোস্ট 1.5 ঘন্টা ছিল আমার হাতে, কিন্তু তাও লেট হয়ে গেছি। রেডি হইতে হইতে অনেক সময় চলে গেছে, অ্যান্ড দেন সাইকেল নিয়ে আসি নাই, ট্রামে করে আসছি স্টেশন, স্টেশন থেকে এখন বাসে করে যাইতে হবে। তো ভুলবশত আমি 10 নম্বর বাস ধরতে পারি নাই, যেটা আমার যে বিল্ডিংয়ে ক্লাস ওই বিল্ডিংয়ের সামনেই নামাইতো। তো 9 নম্বর বাসে উঠছি, আমার অন্য রোডে নিয়ে গেছে, অনেকে পরে নাইমা পড়ছি, নাইমা এখন হাইটা যাইতে হবে, বেশি খুব একটা দূরে না, 8:13 বাজে, 10 মিনিট হাঁটলেই পৌঁছায় যাব। তারপরে হাঁটতে চাচ্ছিলাম না, সকাল সকাল হাঁটা অবশ্য ভালো, কিন্তু এত ভালো দিয়ে করবোটা কি এই ঠান্ডার মধ্যে। একটু দাঁড়াইলে এই বাসটাই ধরতে পারতাম, আমি গাধার মতো কাজ করছি। সকাল সকাল উঠলে সারাদিনে প্রচুর সময় পাওয়া যায়, যেমন আমি আমার লাইফে যদি কোনো ভুল করে থাকি, ম্যাক্সিমাম ভুলগুলো হচ্ছে আমার ভুল না, অ্যাকচুয়ালি ক্ষতি, যেগুলা ম্যাক্সিমাম ক্ষতি আমার এই কারণে হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি নাই, পরীক্ষা মিস হয়ে যাওয়া, পরে হচ্ছে ফ্লাইটও মিস হয়ে যাওয়া ঘুমের কারণে। তো এরকম বহুত ইনসিডেন্ট ঘটছে আমার লাইফে, যা শুধু আমার সকাল সকাল ঘুম ভাঙে না এই কারণে। গার্জিয়ানরা এমনি এমনি বলে না যে সকাল সকাল উঠতে ঘুরতে গিয়ে আমার, বাট অন্যান্য দিন হয় কি, এই বিল্ডিংটা বন্ধ অনেক দিন যাবত, অন্যান্য দিন যেটা হয় যে ঘুম থেকে উঠি 12:30, 12:30 উঠে ফ্রেশ হই, খাই, তখন 2টা বাজে, বাসা থেকে বের হইতে হইতে 3টা বাজে, বের হওয়ার পরে সন্ধ্যা হয়ে যায় একদম, মানে দিনটাই শেষ, কোনো কিছু করার থাকে না, মনে হয় সময় কেমনে কেমনে চলে গেল। কিন্তু ওই দিন আমি অনেক সময় পাইছি, তো আমি রিয়েলাইজ করলাম, তো ওই দিন রিয়েলাইজ করলাম যে আসলে সকাল সকাল উঠা একটু কষ্টকর, বাট উঠাটা ঠিক, কারণ উঠলে অনেক সময় পাওয়া যায়, দিনের যত কাজ থাকে ওইগুলো কমপ্লিট করা যায়, এদিকে যাওয়া ওইদিকে যাওয়া। ইভেন আমার হেলথ কার্ডটা এখন অবধি আমি কমপ্লিট করতে পারি নাই, জাস্ট বিকজ ঘুম থেকে উঠতে পারি নাই, ওটার জন্য সকাল 7টায় উঠতে হয়, উঠে গিয়ে লাইন। সামনের 3 নম্বর বিল্ডিংয়ে হচ্ছে আমার ক্লাস হবে ল্যাঙ্গুয়েজে, চলেই আসছি হেঁটে হেঁটে। যেটা বলতেছিলাম যে হচ্ছে হেলথ কার্ড বা হচ্ছে মেডিকেল কার্ড করার জন্য সকাল 7টায় উঠে গিয়ে লাইনে দাঁড়াইতে হয় হসপিটালে, ঠান্ডায় মাথা নষ্ট হয়ে গেছে, তো এত সকাল সকাল উঠাও হয় না, কার্ড বানানিও হয় না, এখনো ওটা এমনি চলতেছে।
Per no. The question is, when did you... It's a sunny day, but weather এখন অনেক ঠান্ডা, মাইনাস এক এখন। বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে যেন এখান থেকে স্টেশন যাব, দেন স্টেশন থেকে ট্রামে করে লাইব্রেরি যাব, লাইব্রেরিতে স্টাডি করব, অ্যান্ড দেন লাইব্রেরি থেকে স্টাডি কমপ্লিট করে দেন হচ্ছে একটা স্কুলে যাইতে হবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের, যেখানে আমার ট্রান্সফার করব আমি অন্য একটা স্কুল থেকে। আমার বাসার কাছে একটা স্কুল আছে, ওটাতে ট্রান্সফার অ্যাপ্লিকেশন করার ট্রাই করব, যেহেতু আজকে আমার বসে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে, দেখি করা গেলে ভালো হয় আমার জন্য।